দাম্পত্য জীবনের কোন গোপন কথা অন্যের কাছে শেয়ার করা যাবে না। হাদিসে এসেছে, এটাকে বলা হয়েছে আযামুল আমানা, এটা সবচেয়ে বড় আমানত। যারা দাম্পত্য জীবনের একান্ত বিষয় কারোর সাথে শেয়ার করে তারা সবচেয়ে বড় কবিরা গুনাহ করে। আশারুন নাস বলেছেন বিশ্বনবী, এদেরকে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ইয়াউমাল কিয়ামতি মানসিলাতান, আল্লাহর কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট হয়ে দাঁড়াবে ওই দম্পতি, ওই নারী কিংবা ওই পুরুষ। তুফতি ইলা জাওজিহি ওয়া ইউফদি ইলা জাওজিহা সুম্মা ইউনশিরু সিররাহা, তারা একান্ত সময়ে ফিজিক্যাল ইন্টিমেসিতে যা করে এটা পরে মানুষের কাছে বলে বেড়ায়, এরকম আসরা নাই। খবরদার, এটা বড় কবিরা গুনাহ। অনেক বোনরা একসাথে হলে দাম্পত্য জীবনের বিভিন্ন গোপন বিষয় নিয়ে কথা বলে, আসরা নাই। অনেক পুরুষরা একে অপরের সাথে, বন্ধুদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করে, এটা এমন ওইটা এমন, এগুলো বলা যাবে? আর সিবাহু হারাম, দাম্পত্য জীবনের সব বিষয় স্বামীর সব বিষয় স্ত্রীর কাছে আমানত, স্ত্রীর সব বিষয় স্বামীর কাছে আমানত রেখেছে কে? দাম্পত্য জীবনের এই প্রাইভেট লাইফের কোনো কিছু কিয়ামত পর্যন্ত অন্যের কাছে প্রকাশ করাকে হারাম ঘোষণা করে দিয়েছে কে? এজন্য খবরদার আমার বোনেরা, একসাথে মহিলারা হলে পেটের কথা পিঠের কথা সব বের করে দেয়, আসরা নাই, কিছু থাকে না, সব বের হয়ে যায়। খবরদার, সব বললেও দাম্পত্য জীবনের কোনো কথা শেয়ার করা যাবে? আমার ভাইয়েরা খবরদার, আপনাদের দাম্পত্য জীবনের কোনো কথা আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারবেন না। এগুলো ফ্যামিলিকে, ফ্যামিলি শান্তি নষ্ট করে, দাম্পত্য জীবনের সুখকে নষ্ট করে। তাহলে 3 নম্বর, প্রাইভেসি বজায় রাখবেন, এটা দুজনেরই দায়িত্ব। 4 নম্বর, অহেতুক সন্দেহ পরিহার করুন। অনেক স্ত্রী আছে হাজবেন্ডের খালি সন্দেহ, রাইট, ওদিকে তাকাইলে কেন, ওই মেয়ের দিকে তাকাইলে কেন, মোবাইল দেখি, মোবাইল দাও, ফেসবুকের পাসওয়ার্ড দাও, ঢুকে দেখি মেসেঞ্জারে কার সাথে চ্যাট করছে, এই অফিসের ফাইল দেখি, এই এটা দেখি, এই তোমার ইনবক্স চেক করবো, এদিকে দাও, আসলে না নেই। এই সন্দেহ ঘন্টাটা জাহান্নামের টুকরো বানিয়ে ছেড়েছে। অহেতুক সন্দেহ করবেন না। আবার ভাইরা ভাবিদেরকে অহেতুক সন্দেহ করবেন, এই ওদিকে গেলা কেন, ওদিকে তাকাইলা কেন, এটা করলা কেন, ওইটা করলা কেন, দেখি তোমার মোবাইল, তোমার মোবাইলের গ্যালারি দেখি, লক করে রাখছো কেন, লক হলো, আসলে নাই। অহেতুক সন্দেহ ফ্যামিলিটারে জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। হ্যাঁ, ভ্যালিড কোনো অপরাধ যদি স্বামী করে ফেলে, ভ্যালিড কোনো অপরাধ যদি স্ত্রী করে ফেলে, পরকীয়ার কোনো বিষয় যদি প্রমাণিত হয়, বসেন, কনসার্ন করেন, একে অপরের সাথে কথা বলেন, জিজ্ঞেস করেন। কিন্তু অহেতুক, আমি অনেক ফ্যামিলি এরকম দেখেছি, আমার কিছু বন্ধুকেও আমি দেখেছি যে এদের অবস্থা খুব খারাপ, খালি সন্দেহ করে, আসলে নাই। সন্দেহের রোগটা বড় রোগ, এ রোগ থেকে বেরিয়ে আসতে হবে, অহেতুক সন্দেহ করা যাবে না।